আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। যশ, ওই মেয়েটা ঝিল হতেই পারে না দিদি। ও যদি ঝিল হতো তাহলে তাহলে সঞ্জুর কাছে আসতো, সবার আগে ও সঞ্জুর কাছে আসতো। তাছাড়া এটা ওর সংসার, ও বাড়িতে আসতো কোনো মঞ্চে নয়। কিন্তু দিদি ভাই, মেয়েটাকে হুবহু ঝিলের মতোই দেখতে। আমি অনেক চেষ্টা করলাম ঝিলের কাছে পৌঁছতে, ওর কাছে যেতে, পারলাম না। ও গাড়ি করে বেরিয়ে গেল। না না, এটা ঝিল না, এটা অন্য কেউ। এটা এটা ঝিল হতেই পারে না। কি যেন নাম বললো মেয়েটা, সরি, মেয়েটার কি যেন নাম বললো? চুপ করে আছিস কেন? বল না কি নাম বললো মেয়েটা। তমসা, জাস্ট প্লিজ স্টপ দিস ডিসকাশন, এই আলোচনা বন্ধ করো প্লিজ। ডিনার সার্ভ করতে পারলাম, আমার খিদে পেয়েছে, খাবো। চল ভাই। না দিদি, যতক্ষণ আমি ঝিলকে খুঁজে বের করছি আমি খাবো না। সে ঝিলকে তুমি কিভাবে খুঁজে বার করবে? একটা উপায় আছে। কি উপায়? ম্যাম। ম্যাম মানে? একজনই বলতে পারে যে মেয়েটা তমসা ঠাকুর না, ঝিল। তার নাম হলো মালবিকা সেন। তাহলে আর কি, মেঘনা যাইতেই জল। তাহলে যা, পার্টিতে যা, সত্যি মিথ্যে যাচাই করে আয়। যাচাই করার কিচ্ছু নেই, সত্যিটা আমি যাই। আর সত্যিটা এই যে ঝিল ডেট, ও মরে গেছে। তুই কি করে এত জোর দিয়ে বলছিস বল? কি হলো বল? তার কারণ আমি নিজে। তুমি নিজে থামলি কেন বল? স্পিক আউট বিশ্ব, তুই নিজে কি? না না, কিছু না, কিছু না, কিছু কিছু না। বিশ্ব, বিশ্ব, ইটস ভেরি স্ট্রেঞ্জ, মাথাটা কিরকম খারাপ হয়ে গেছে না? হ্যাঁ, ও চেন্নাই থেকে ফেরার পরে কিরকম যেন বিহেভ করছে। কিন্তু দিদি ভাই, জানো তো মেয়েটা না অবিকল ঝিল। হ্যাঁ, সেই চোখ, সেই মুখ, সেই নাক, তেমনই অসাধারণ ডান্স পারফরমেন্স। জাস্ট শাট আপ। আর সব কিছু, সব কিছু কিরকম ধোঁয়া ধোঁয়া লাগছে দিদি। যশো, আমিও কাল পার্টিতে যেতে চাই। আমিও দেখতে চাই যে তোমাদের কিসের এত ধোঁয়াশা। সত্যি কি মেয়েটা ঝিল? I don't believe.